হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এ দেখো প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের 21 নম্বর যে স্কুলটা দেওয়া হয়েছে রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। দেখো আজকে আমাদের যেটা প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, খনিজ থেকে ধাতুকে আলাদা করার পদ্ধতিকে বলে, এটাকে বলা হয় ধাতু নিষ্কাশন। নেক্সট কোয়েশ্চেন বলছে 5 সেন্টিমিটার মানে কত মিটার। তাহলে সেন্টিমিটার থেকে যখন আমরা মিটার করি তখন সেক্ষেত্রে দু ঘর বাম দিকে যেতে হয়, তার জন্য আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 5 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু হয়ে যাবে 0.05। তাহলে এখানে তোমরা 0.05 এটা কিন্তু বসাবে, তাহলে এটা এত মিটার। বলের প্রভাবে বস্তুর কি পরিবর্তিত হয়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, গতিশীল অবস্থা বা স্থিতিশীল অবস্থার পরিবর্তন ঘটে, বেগের পরিবর্তন ঘটে, অনেক কিছুই কিন্তু ঘটে। আবার আমরা দেখেছি যে বলের প্রভাবে বস্তুর আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটে। তাহলে এখানে আমি আকৃতি বা আয়তন এই কথাটাই লিখলাম, কিন্তু বলের প্রভাবে অনেক কিছু পরিবর্তন কিন্তু ঘটে। এরপরে মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার, এখানে তোমরা বসাবে 72 থেকে 80 বার। এরপরে বল প্রয়োগের ক্ষেত্রফল বাড়ানো হলে চাপ কি হয়, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বাড়লে সেখানে চাপটা কিন্তু কম হবে। এরপরে দেখো দুয়ে দাগের সত্য অথবা মিথ্যা লেখো। প্রথমে দেওয়া হয়েছে তামার আকরিক হচ্ছে বক্সাইট, তামার যেটা আকরিক সেটা হচ্ছে কপার গ্লান্স, বক্সাইট কিন্তু অ্যালুমিনিয়ামের আকরিক। তাহলে এটা মিথ্যা দেওয়া হয়েছে, তাহলে তোমরা লিখবে মিথ্যা। তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটা কিন্তু সত্য। যেগুলো মিথ্যা সেটা কেন মিথ্যা সেগুলো তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে, তাই না? টানা বল হলো স্পর্শহীন বল, যখন টানা হচ্ছে ড্রয়ারকে টানা হচ্ছে, তাহলে ড্রয়ারকে তুমি নিশ্চয় স্পর্শ করে বা ধরে সেটাকে টানছো, তাহলে সেটা কিন্তু স্পর্শহীন বল নয়। অভিকর্ষ বল, চৌম্বক বল, সেগুলো হচ্ছে স্পর্শহীন বল। তাহলে এটা কিন্তু মিথ্যা দেওয়া হয়েছে, তাহলে তোমরা এটা লিখবে মিথ্যা। জলের গভীরতা বাড়লে চাপ কমে, জলের গভীরতা বাড়লে কিন্তু চাপ বাড়ে, তাহলে এটাই এটাও কিন্তু দেওয়া হয়েছে মিথ্যা, তাহলে তোমরা লিখবে মিথ্যা। নেক্সট, শরীরে বাতাস গ্রহণ করার পদ্ধতিকে বলা হয় প্রশ্বাস, এটা কিন্তু সত্য। বাতাস গ্রহণ করা সেটা হচ্ছে প্রশ্বাস, আর বাতাস যেটা ত্যাগ করা সেটা হচ্ছে নিঃশ্বাস। এরপর দেখো তিনের দাগের প্রথম প্রশ্ন, ফসিল কিভাবে গঠিত হয়, ফসিল বা জীবাশ্ম কিভাবে গঠিত হয়। দেখো সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলাদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। প্রথমে প্রাণী দেহে যেটা নরম অংশ সেগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের উপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন, মানে পলিরাশির প্রবল চাপ এবং ভূ অভ্যন্তরের তাপ, মূলত হচ্ছে তাহলে তাপ এবং চাপ, এবং এছাড়া রাসায়নিক পরিবর্তন ঘটে। রাসায়নিক পরিবর্তনের ফলে পলিমধ্যস্থ জীবদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়, পাথরে পরিণত হওয়া দেহাবশেষ গুলিকে জীবাশ্ম বা ফসিল বলে। এর সাথে ফসিল ফুয়েলের উদাহরণ দিতে বলা হয়েছে, ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, একটা এক্সাম্পল লিখবে কয়লা, এছাড়া পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ। এরপর 2 নম্বর প্রশ্ন, আয়তন কাকে বলে, আর মাপুনি চোঙের সাহায্যে কিভাবে অজানা আয়তন বিশিষ্ট তরলের আয়তন মাপা হয়। আয়তনের সংজ্ঞায় তোমরা লিখবে, দেখো পেজ নাম্বার 147, কোন বস্তু যে পরিমাণ স্থান দখল করে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। আয়তন মাপা হয় আয়তন মাপুনি চোঙের সাহায্যে, এবং কিভাবে অজানা কোনো তরল দেওয়া হয়েছে সেটার আয়তন কিভাবে পরিমাপ করবে সেটা এখানে দেওয়া হয়েছে। দেখো মাপুনি চোঙের সাহায্যে আমরা তরলের আয়তন পরিমাপ করব, একটি পরিষ্কার শুষ্ক মাপুনি চোঙে পরীক্ষাধীন তরলটি সরাসরি ঢালা হলো, যে তরলটার আয়তন মাপতে হবে সেটাকে আমরা কি করব, একটা শুকনো মাপুনি চোঙ থাকবে সেটার মধ্যে আমরা ঢেলে দেব। স্থির অবস্থায় তরলের উপরিতল চোঙের দেওয়ালে অংশাঙ্কিত স্কেলে যে দাগ স্পর্শ করবে তার পাট তরল পৃষ্ঠের সমান্তরালে একই তলে চোখ রেখে নির্ণয় করা হয়। এই পাটি হল মাপুনি চোঙে রাখা তরলের আয়তনের পরিমাপ। তাহলে এরকম ভাবে অজানা কোনো তরলের আমরা আয়তন পরিমাপ করতে পারি। নেক্সট পেজে চলে যাব। দেখো এখানে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লিন্ডেম্যানের সূত্র অনুসারে খাদ্য শৃঙ্খলের প্রতি ধাপে শক্তির কত শতাংশ সঞ্চিত থাকে। আমরা জানি 10% ট্রান্সফার হয় বা স্থানান্তরিত হয়, এখানে কত পার্সেন্ট সঞ্চিত হয় বলেছে, তাহলে বাকি পার্সেন্ট মানে 90% শক্তি কিন্তু সঞ্চিত থাকে। এরপরে এর সাথে দেওয়া হয়েছে জোয়ারভাটার শক্তির অন্যতম উৎস হল সূর্য,
এক্ষেত্রে ব্যাখ্যা করতে বলা হয়েছে, তোমরা লিখবে যে জোয়ারভাটার সৃষ্টির মূল কারণ হলো পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল। তবে জোয়ারভাটার সৃষ্টির ক্ষেত্রে সূর্যেরও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সূর্যের এবং চাঁদের মিলিত মহাকর্ষ বলের প্রভাবেই কিন্তু পৃথিবীর জলরাশি ফুলে ওঠে, সেটাকে আমরা জোয়ার বলি, এবং তার কিছুক্ষণ পরেই সেই জলরাশি আবার নেমে যায়, সেটাকে আমরা ভাটা বলি। অর্থাৎ জোয়ারভাটা শক্তির অন্যতম উৎস হলো সূর্য, এটা আমরা বলতে পারি। এরকম ভাবে বানিয়ে তোমরা আনসারটি লিখবে। এরপরে এক কিলো পাস্কাল মানে কত পাস্কাল, সেটা হচ্ছে 1000 পাস্কাল। বায়ু শব্দকে চাপ প্রয়োগ করে, এটা তোমরা টেক্সট বুকের মধ্যে 104 পাতায় পাবে, কিন্তু সেখানে আনসারটি গুছিয়ে লেখা নেই। তার জন্য এক্ষেত্রে তোমরা রায়মার্টিন থেকে লিখতে পারো। দেখো, এক্ষেত্রে উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে 2টি আংটাযুক্ত প্লাস্টিক নির্মিত হুক। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট বুকের মধ্যেও কিন্তু চিত্র দেওয়া হয়েছে। পরীক্ষা কিভাবে করতে হবে, এমন 2টি প্লাস্টিকের হুক নেওয়া হলো যার পিছনের অংশ, দেখো এই যে অংশগুলো রয়েছে সেগুলো কি, সেগুলি হচ্ছে রবারের তৈরি, এবং হুকটিকে কোনো মসৃণ তলে চেপে ধরলে আঠা বা পেরেক ছাড়াই আটকে যায়। এবার ছবির মতো করে দেখো যেভাবে দেওয়া হচ্ছে, এই 2টো হুককে কাছাকাছি আনা হচ্ছে। তাহলে কাছাকাছি এনে হুক 2টির পিছন দিক অর্থাৎ রবারের অংশ 2টি একসঙ্গে স্পর্শ করে চাপ দেওয়া হলো। এবার দুদিক থেকে হুকটার মানে হুক 2টোকে জোরে টেনে আলাদা করার চেষ্টা করা হলো। তাহলে পর্যবেক্ষণে কি দেখবে, দেখা গেল হুক 2টি কিন্তু যখন আমরা টানছি খোলার চেষ্টা করছি সেক্ষেত্রে কিন্তু খুলছে না। সিদ্ধান্ত হচ্ছে বায়ু চাপের জন্য কিন্তু এরকম এই ঘটনাটা আমরা ঘটতে দেখতে পাচ্ছি। দেখো হুক 2টির রবারের অংশ একসঙ্গে স্পর্শ করে চাপ দিলে রবারের অংশ 2টি পরস্পরের সঙ্গে লেগে যায়, এবং এই মাঝখানে যে বাতাসটা রয়েছিল সেই বাতাসটা বেরিয়ে যায়। ফলে বাইরের বায়ুর চাপ চারিদিক থেকে রবারের অংশ 2টির উপর ক্রিয়া করায় হুক 2টি জোরে আটকে যায়। এক্ষেত্রে ভেতরের বাতাসটা বেরিয়ে গেছে, ভেতরের বাতাসটা কম রয়েছে, তার মানে সেখানে বাতাসের চাপটা কম, মানে সেক্ষেত্রে চাপটা কম মানে নিম্নচাপ। আর এক্ষেত্রে বাতাস বাইরে যে বাতাসটা রয়েছে সেটা কি করছে, রবারের চারিদিক থেকে রবারের এই হুক 2টাকে কিন্তু চাপ প্রয়োগ করছে, এবং সেই চাপটার মানটা কিন্তু অনেকটা বেশি, তার জন্য কিন্তু এরা জোরে আটকে যাচ্ছে, এবং এই 2টি হুককে কিন্তু সহজে টেনে কিন্তু খোলা যায় না। তাহলে এটা তোমরা লিখবে। এরপরে আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন, ফুসফুসের সমস্যা 2টি লক্ষণ লেখো, আর আমাদের শরীরে অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়। অচল অস্থিসন্ধি আমরা দেখেছিলাম আমাদের যে মাথার খুলি, মাথার খুলির মধ্যে কিন্তু অচল অস্থিসন্ধি লক্ষ্য করা যায়। প্রথমটির আনসার দেখে নাও, 2টি সমস্যা এবং লক্ষণ লিখতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রথমটা তোমরা লিখবে হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। এক্ষেত্রে লক্ষণগুলো হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষত শীতকালে ঠান্ডা হাওয়া লাগলে শ্বাস নেওয়ার সময় সায় সায় শব্দ শোনা যায়, আর দুর্বল ও অবসাদ বোধ হয়। এছাড়া ব্রঙ্কাইটিস লিখতে পারো, সেক্ষেত্রে কাশি হয়, অতিরিক্ত মিউকাস ক্ষরণের জন্য নাক বন্ধ হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট হয়। এখানে 4টি দেওয়া হয়েছে, যেকোনো 2টি তোমরা লিখবে। তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে 21 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। এরপরে দেখো আর 1টি সেট রয়েছে, এই সেটটি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সেকেন্ড টার্মের মধ্যে দেখো 22টি মডেল কোশ্চেন পেপার ছিল, সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর পুরোনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের মিস হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 6 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সাবমিটিভ এই প্লেলিস্ট থেকে দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।